আসসালামু আলাইকুম এনটিআরসি নিবন্ধিত ভাইরা, আপনারা দীর্ঘদিন যাবত তৃতীয় গণবিজ্ঞপ্তির ফলের আশায় রয়েছেন, কিন্তু নানান জটিলতার কারণে তৃতীয় গণবিজ্ঞপ্তির ফল প্রকাশিত হচ্ছে না। তো বন্ধুরা, আপনারা জানেন যে এই 14 তারিখ পর্যন্ত লকডাউন ছিল। 14 তারিখের পর থেকে আপনার ঈদ পর্যন্ত, এর মধ্যে যদি রেজাল্ট প্রকাশিত না হয় তাহলে কিন্তু ঈদের পরে আবার কিন্তু কঠোর থেকে কঠোরতম লকডাউন হবে, যে লকডাউন আপনার আগামী মাসের 5 তারিখ পর্যন্ত থাকবে। তো এখানে বোঝা যাচ্ছে যে ঈদের আগে যদি রেজাল্ট প্রকাশ কোনোভাবে না হয় তাহলে কিন্তু বিশাল একটি সমস্যায় পড়ে যেতে হবে। তো বন্ধুরা, আপনারা, আমি এখন নতুন একটি আপডেট রয়েছে, সেই আপডেটের ব্যাপারে কথা বলবো। টেলিটকের ওয়েবসাইটটি কেন বন্ধ ছিল এবং তারা কি বলতে চেয়েছে এবং রেজাল্টের আপডেট কি, যদি ঈদের আগে রেজাল্ট না দেয় তাহলে আবেদনকারীরা কি কি প্রস্তুতি গ্রহণ করেছে, এসব ব্যাপারে আমি এখন কথা বলবো। তো বন্ধুরা, এইসব দিকগুলো আমরা দেখে আসবো। তার আগে আমাদের চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তার কারণ হলো, আমার এখানে এনটিআরসি এর সকল তথ্যগুলো আপলোড দেওয়া হয়ে থাকে এবং সব ধরনের তথ্য খুব দ্রুত পেয়ে যাবেন। তো চলুন, আমরা দেরি না করে আমরা সেই জিনিসগুলো দেখে আসি যে আসলে কি অবস্থা বর্তমান রেজাল্টের বিষয়গুলো নিয়ে। তো এখানে নিউজটি যদিও গতকালকের, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে, সেজন্য আমি এই নিউজটি আপনাদের সামনে নিয়ে আসলাম। এখানে প্রথমেই আপনারা একটু খেয়াল করি, অর্ধলক্ষাধিক শিক্ষক নিয়োগের ফল বিচারপতিদের স্বাক্ষরের অপেক্ষায়, এই সপ্তাহে ফল প্রকাশ না হলে আন্দোলনে হুমকি আবেদনকারীদের। তো এটা বুঝতেই পারছেন, যদি এই সপ্তাহের মধ্যে ফল প্রকাশ না করে তাহলে আন্দোলনকারীরা কিন্তু খুব জোরালোভাবে আন্দোলন করবে। আবেদনকারীরা এনটিআরসি এর অফিসের সামনে বা বিভিন্ন জায়গায় যেভাবে যেখান থেকে পারে আন্দোলন করবে। তো বন্ধুরা, আমরা একটু নিউজটি পরে দেখি এখানে কি বলা হয়েছে। নিজস্ব প্রতিবেদন ঢাকা প্রেস ক্লাব, এত তারিখ। আচ্ছা, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর রেজাল্ট নিয়ে নানা ধরনের নাটকীয়তা জন্ম দিয়েছে। অর্ধলক্ষাধিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করতে একের পর এক অজুহাত দেখানো ও নানা রকম তালবাহানা করার কারণে তাদের প্রতি নিবন্ধনদায়ীরা বিশ্বাস হারিয়ে ফেলেছে। তো এটা ঠিকই বলেছে যে বারবার তালবাহানা করলে ওখানে আর বিশ্বাস থাকে না। এটা এখন আবেদনকারীরা তাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে, যেহেতু এই রেজাল্ট নিয়ে নানান তালবাহানা করেছে। তো মামলার জটিলতার পর ফল প্রকাশের কোনো আইনি জটিলতা না থাকা সত্ত্বেও কেন এই তালবাহানা করছে তা নিয়ে সংশয় সন্দেহ উদ্বেগের সৃষ্টি হয়েছে। তো ওনারা আসলে কথাটি ঠিকই বলেছে যে এত দেরি করলে বা এত জটিলতা সৃষ্টি করলে সেখানে সন্দেহ থাকবেই এবং উদ্বেগের সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। তো এখানে তারা কেন রেজাল্টটি প্রকাশ করছে না, আসলে রেজাল্টটি প্রকাশ করার চাইলেই কিন্তু রেজাল্টটি প্রকাশ করতে পারে, তারা শুধু শুধু এখানে নানান জটিলতা সৃষ্টি করে সামনে এনেছে। তবে অনেকে ধারণা করছে এর মধ্যে অনেক দুর্নীতি কাজ করে, অনেক বিভিন্ন সমস্যা আছে, যেগুলো অনেকে ভাবছে যে টেলিটকের ওয়েবসাইটটি বন্ধ করে দিয়েছে, 2-3 দিন বন্ধ ছিল, তো এখানে নিচে কোনো দুর্নীতি কোনো কাজ চলেছে বা এ ধরনের কোনো কিছু না, সে বিষয়টি এই নিউজটিতে উঠে এসেছে। তো আমরা দেখি নিউজে পরে শেষের অংশটুকু বা মাঝের অংশটুকু কি লেখা আছে। তো যাই হোক, পরবর্তীতে আমরা একটু খেয়াল করি। বন্ধুরা, আমার কিন্তু ঠান্ডা লেগেছে 2-1 দিন যাবৎ, আমি সেই জন্য একটু কথা বলতে একটু কষ্ট হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। তারপর আমি আপনাদের জন্য যেভাবে হোক আমি নিউজটি করছি, আপনি একটু আমার সাথে থাকেন, একটু কষ্ট হলেও। হাইকোর্টের এক সিনিয়র আইনজীবী রিট পিটিশন দ্বারা সতর্ক করে দিয়েছেন যে 28/6/2021 তারিখে যে রায় হয়েছে তা অপরিবর্তনযোগ্য, ফলে তারা যদি রিভিউ করে তবুও ফলাফলের কোন পরিবর্তন আনা হবে না। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, হাইকোর্টের একজন আইনজীবী সে তো আর যেমন তেমন হতে পারে না, তার এক কথার তো একটা মূল্যায়ন আছে। তো সে বলেছে যে 28/6/2021 তারিখে যে রায় হয়েছে তা অপরিবর্তনযোগ্য, ফলে তারা যদি রিভিউ করে তাও ফলাফলে কোনো পরিবর্তন হবে না। তাই রায়ের রিট পিটিশনের রিভিউ না করাই ভালো বলে মনে করছেন। এটা অবশ্যই অসম্ভব যে প্রধান বিচারপতির রায় পরিবর্তন করা, অবশ্যই প্রধান বিচারপতির রায়
পরিবর্তন করা অবশ্যই অসম্ভব, কারণ সে অনেক বড় মাপের একজন প্রধান বিচারপতি, সে রায় দিয়েছে, সে তো আর এমনি সামনে বিচার রায় দেয় না, অনেক অনেক কিছু বিশ্লেষণ করে তারপরে তার থেকে রায় আসে। এই রায় পরিবর্তন করা যার তার পক্ষে সম্ভব না। যারা করতে চায়, যারা এই পরিবর্তনটা করতে চায়, তারা ধোকা দিয়ে ইনকামের ধান্দা করছে, এখানে লেখা রয়েছে এটি। আচ্ছা যাই হোক, এটা কিন্তু আসলেই সম্ভব যে কেউ যদি এই ধরনের কথা বলে তাহলে এখানে একটা ইনকামের ধান্দা হবে, তারা নানান বেকার সাইট খোঁজানোর চেষ্টা করবে। তো বন্ধুরা, আমার কিন্তু একটু ঠান্ডা, আপনার কিছু মনে করবেন না, আমার কষ্ট হচ্ছে কথা বলতে। তারপর একটু দেখি, গত 11/2/2021 তারিখ হাইকোর্টের এ এনটিএসির যে খোঁজ জানা যায় যে রায়ের কপি টাইপিং শেষ হয়েছে এবং এখন প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি স্বাক্ষর হলে ফল প্রকাশের দেরি করবে না বলে এনটিএসি কর্তৃপক্ষ জানিয়েছেন। তো এটি আসলে এখন কয়েকজন বিচারপতির স্বাক্ষর লাগবে, যদি রায়টি রায়ের সার্টিফাইড কপিটি হাতে পাওয়া যায় তাহলে কিন্তু এই রেজাল্টটি ঈদের আগে পাওয়া সম্ভব হবে। তো এটাই আশা করছে সবাই। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানায় রায়ের কপি বের হলে তাৎক্ষণিক রেজাল্ট প্রকাশ করা হবে। তো এটি আমরা আগে থেকেই জানি, এনটিএসসি এর নির্ধারিত টেলিটকের ওয়েবসাইট বন্ধ প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, এটা রেজাল্ট প্রকাশের জন্য আপডেট করা হচ্ছে, যেহেতু বিশাল সংখ্যক শিক্ষক নিয়োগ করা আর ব্যাপারে, তাই যাতে সার্ভারে সমস্যা না হয় সেই জন্য এটা আপডেট করা হয়েছে, তবে উদ্বেগের কিছু নাই। তো বন্ধুরা, আমরা কিছুদিন দেখেছি যে টেলিটকের ওয়েবসাইটটি বন্ধ রয়েছে, আমরা নানান টেনশনে ছিলাম যে কেন এটা বন্ধ হয়ে রয়েছে বা কেন কি সমস্যা, কি কারণে বন্ধ রয়েছে, আমরা অনেক টেনশনে ছিলাম। তো সেটি এখানে বলেছে যে রেজাল্ট যখন প্রকাশ হবে যাতে করে সার্ভারে কোনো সমস্যা না হয় সেজন্য এটি আপডেট করা হয়েছে, এবং এটির কাজ কিছু কাজ বাকি ছিল, সেই কাজগুলো তারা শেষ করেছে, যার কারণে এই সাইটটি বন্ধ ছিল। তো এখানে সে বলেছে যে উদ্বেগের কিছু নাই, সুতরাং এখানে টেনশনেরও কিছু নাই। এদিকে গণবিজ্ঞপ্তিতে আবেদনকারী টেলিটকের ওয়েবসাইট বন্ধ থাকায় কর্মকর্তারা কারচুপি করার চেষ্টা করা হয়েছে কিনা এ নিয়ে সন্দেহ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নিবন্ধনকারীরা বলেন, তাদের ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগ করে একাধিক কর্মকর্তা পরিচয় দিয়ে টাকার বিনিময়ের পছন্দের প্রতিষ্ঠানে নিয়োগের অফার করা হয়েছে। তো বন্ধুরা, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করুন, এই ওয়েবসাইটটি যখন বন্ধ ছিল তখন এনটিএসসি এর বিভিন্ন কর্মকর্তারা নাম প্রকাশে অনিচ্ছুক তারা বলেছে যে মুঠোফোনে নাকি তাদের সাথে যোগাযোগ করেছে, যে তাদের পছন্দের প্রতিষ্ঠানের অফার করেছে, যে আপনি যে প্রতিষ্ঠানে যোগ দিতে চান সেই প্রতিষ্ঠানটি আপনাকে দেওয়া হবে, এরকম একটি অফার করেছে। এই বিষয়ে তার কাছে বলা হয়েছে, দেখি এখন সে এই ব্যাপারে কিছু বলে। তো এখানে কিন্তু আরেকটি কথা বলেছে যে টেলিটক ওয়েবসাইট বন্ধ থাকার সময় কর্মকর্তারা কিন্তু কারচুপি করার চেষ্টা করেছে। এখন ওয়েবসাইট বন্ধ থাকলে আসলে এটা সবারই এমনটা মনে হওয়া স্বাভাবিক, এ বিষয়টি তাকে প্রশ্ন করা হয়েছে। তো দেখি উনি কি বলেছে এই বিষয়ে। এ বিষয়ে প্রশ্ন করলে ওই ব্যক্তি কর্মকর্তা জানান, এটা সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগ হবে এবং নির্ধারিত টেলিটকের অটো ওয়েবসাইটের মাধ্যমে মেধা অনুযায়ী মেধা তালিকা থেকে নিয়োগ হবে, এখানে কারচুপির কোন সুযোগ নেই। তো বন্ধুরা, এখানে কিন্তু বলা হয়েছে যে এটি একদমই স্বচ্ছ একটি বিষয়, এখানে অটোমেটিক সফটওয়্যার মাধ্যমে এই তালিকা সব বসানো থাকবে, এখানে কারো কোনো হাত নাই। তারপরে কি লেখা রয়েছে, সবাইকে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। তিনি অনুরোধ করে বলেন, অবৈধ লেনদেন না করার পরামর্শ দিচ্ছেন, অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের ফোন নাম্বার কেউ যদি পেয়ে থাকে তবে তাকে লিখিত অভিযোগের দায়ের মাধ্যমে পরামর্শ দিতে হবে। তো এনটিএসসি কর্তৃপক্ষ বলেছে, যদি এ ধরনের কেউ ফোনের মাধ্যমে অসাধু উপায়ে যদি কোনো কথা বলার চেষ্টা করে তাহলে সেটা অবশ্যই লিখিত আকারে অভিযোগ দিতে বলা হয়েছে, এবং তিনি খুবই সতর্কতার সাথেই বলেছেন যে এখানে এই ওয়েবসাইটে কোনো দুর্নীতির সুযোগ নেই, এটি অটোমেটিক সব র্যান্ডম হবে, তালিকা নিয়োগের সব তথ্যগুলো চলে আসবে। এখানে কেউ যদি বলে যে
এখানে কারচুপি হয়েছে তাহলে এটি একটি মিথ্যা এবং বানোয়াট হিসেবে গণ্য করা হবে। আর যদি কেউ বাইরে থেকে কেউ তাদের সাথে আবেদনকারীদের সাথে যোগাযোগ করে বলে যে আমি এনডিএস এর এই কর্মকর্তা ওই কর্মকর্তা আমাকে টাকা পয়সা দেন, আমি আপনি যে প্রতিষ্ঠান চান সেই প্রতিষ্ঠানে আপনাকে আমি নিয়োগ দেওয়ার সুযোগের ব্যবস্থা করে দেবো, এই সেই, এগুলো আসলে খুবই বানোয়াট। এগুলাতে কেউ যেন লোভনীয় না হয়ে টাকা লেনদেন না করে এবং এই ধরনের ফোন আসলে সাথে সাথে আপনার ওই অভিযোগে আপনার লিখিত আকারে জমা দিতে বলেছে। তো আমরা নিচে একটু পরে দেখি। এদিকে এই সপ্তাহের মধ্যে ফল প্রকাশ না করা হলে কঠোর আন্দোলনে হুমকি দিয়েছে নিবন্ধনধারীরা। প্রতি জেলায় কর্মসূচি ঘোষণা ও আমরণ অনশনের হুমকি দিয়ে শিক্ষক নিবন্ধন ফোরামের বহু শিক্ষকেরা কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি দায়ের করার প্রস্তুত নিচ্ছে। তো এখানে বন্ধুরা আপনারা জানেন যে এই যে এই 14 তারিখের পরে যদি রেজাল্ট না দেওয়া হয়, অর্থাৎ ঈদের আগে যদি রেজাল্ট না দেওয়া হয়, তাহলে কিন্তু বিশাল একটি সমস্যায় পড়ে যাবে। এটা আপনাকে একটু আগে আমি বলেছি। সেজন্য সব আবেদনকারীরা কঠোর আন্দোলনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা আমরণ অনশনের হুমকি দিয়েছে এবং আমরণ অনশন হয়তো বা করবে যদি এই রেজাল্ট নিয়ে আর কোনো দুর্নীতি হয় বা এটা নিয়ে আর কোনো কারচুপি হয়ে থাকে। তো যেহেতু এনটিআরসি এর পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি এবং স্বচ্ছ, এটিতে কোনো ঝামেলা হবে না, তো আমরা সেই আশাই রয়েছি খুব দ্রুত যেন রেজাল্টটি পেয়ে যায়। তো এদিকে ওই আবেদনকারীরা তারা কিন্তু কঠোর আন্দোলনে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। যে কোনো মুহূর্তে তারা আন্দোলনে চলে যাবে, যেহেতু আগামীকাল 14 তারিখ, কালকেই লকডাউনের শেষ দিন, কালকের পরে অফিস আদালত সব খোলা থাকবে। আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে রায়ের সার্টিফাইড কপি হাতে চলে আসবে এবং এনটিআরসি খুব দ্রুতই রেজাল্টটি দিয়ে দিবে। তো বন্ধুরা আমি কিন্তু রেজাল্ট পাওয়ার সাথে সাথে আমার এই চ্যানেলটিতে আপলোড দিয়ে দেবো, যাতে করে আপনারা খুব দ্রুত রেজাল্ট পেয়ে যান। কে কোন প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন বা কে কোন প্রতিষ্ঠানে জয়েন করতে পারবেন, এই সব বিষয়গুলো আমার এখান থেকে সব তথ্যগুলো আমি জানিয়ে দেব। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমি সর্বদা সবসময় বিভিন্ন ওয়েবসাইট গেটে গেটে দেখছি এবং বিভিন্ন নিউজগুলো খুঁজে খুঁজে দেখছি যে নতুন কোনো আপডেট পাওয়া যায় কিনা, বা নতুন কোনো আপডেট পেলে সাথে সাথে কিন্তু আমি আমার এখানে আপলোড দিয়ে দেবো, যাতে করে আপনারা খুব দ্রুত পেয়ে যান। তো আমি আসি আপনাদের পাশে, আপনারাও আমার পাশে থাকুন, আমি সর্বদা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি এবং এই রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত ইনশাল্লাহ আমি আপনাদের পাশেই থাকবো। আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা আশা করি ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।